প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা সবাই। আমি নাসরিন জাহান, হাজি কাশেম আলী মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস আমার। তা আমি গত ক্লাসে তোমাদেরকে দুটো সূত্র পড়িয়েছিলাম, আজ তোমাদেরকে বাকি দুটো সূত্র দেখাবো। তাই শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো গত ক্লাসে আমরা যে দুটো সূত্র পড়িয়েছিলাম সেটা ছিল সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, আর কজ এ প্লাস বি সমান কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আজ আমরা তোমাদের দেখাবো এটা একটু মুছে ফেলি, প্লাসের জায়গায় মাইনাসটা কী হবে। এ মাইনাস বি সমান সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, আর কজ এ মাইনাস বি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। আজ আমাদের আমি তোমাদেরকে এই দুটো সূত্র দেখাবো। দেখো শুরু করি, প্রথমে আমরা একটি কী করব, ঘূর্ণায়মান সরল রেখা ও এক্স নেই, ও এক্স ও এক্স এর উপর ও এক্স একটি ঘূর্ণায়মান সরল রেখা, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও ওয়াই অবস্থানে গিয়ে কি এই কোণ সমান এ কোণ উৎপন্ন করে। এই রেখাটি ও ওয়াই রেখাটি কি কোণ উৎপন্ন করলো, কোণ এক্স ও ওয়াই সমান কোণ এ উৎপন্ন করে। আবার রেখাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ও জেড অবস্থানে গিয়ে এইটুকু সমান কি বি কোণ উৎপন্ন করে। তাহলে কোন কোন টুকি কোণ ওয়াই ও জেড, কোণ ওয়াই ও জেড সমান কোণ বি উৎপন্ন করে। এখন আমরা কি করব, ও জেড কি ও এক্স এর শেষ অবস্থান, ও জেডের উপর যে কোনো একটা বিন্দু আমরা কি নেই পি নেই। এখন পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি কিউ এবং ও ওয়াই এর উপর পি আর লম্ব অঙ্কন করি। এখন আর বিন্দু থেকে ও এক্স এর উপর আর এম আর এম এবং পি কিউ এর বর্ধিতাংশের উপর আর এন লম্ব অঙ্কন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা কিভাবে প্রমাণ করব, প্রথমে আমাদের পি নির্ণয় করে নিতে হবে, এই গুণটুকু আমাদের বের করে নিতে হবে আর পি এন। তাহলে কোণ আর পি এন সমান সমান কি কোণ, এই তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা সমান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে আমরা কি কোণ বাদ দিব, এই কোণটা বাদ দিব, তাহলে কি হবে এই কোণটা বের হয়ে আসবে। এখন কি আর পি আর পি এন সমান 90 ডিগ্রি মাইনাস কোন কোন এন আর পি কোন এন আর এখন এটা কি ছিল, এইখানে আর পি আর আর এর পি লম্ব ছিল, কারণ এই সবটুকু কোণ কিন্তু 90 ডিগ্রি। এই সবটুকু কোণ থেকে এই কোণটুকু বাদ দিলে কোন কোণটুকু হবে, এই কোণটুকু চলে আসবে। এখন এই কোণটা এখন এই কোণটুকু সমান কি কোণ, এই এই কোণ, আবার এই এই কোণটা হলো সমান কোণ। এখন আমরা প্রমাণে চলে যাই, কিভাবে প্রমাণ করব,
এখন ত্রিভুজ ও পি কিউ এইটু কোণ হলো কি এ মাইনাস বি কোণ এখন ত্রিভুজ ও পি কিউ সমকোণী এই সমকোণী সমকোণী এই সমকোণী ত্রিভুজ থেকে এখন এই সমকোণী ত্রিভুজের সাইন এ মাইনাস বি সময় সময় কি হবে লম্ব বাই অতিভুজ পি কিউ বাই ওপি সমান পি কিউ সমান কি এই সবটুকু থেকে যদি এন পি বাদ দিই তাহলে পি কিউ তাহলে কিউ এন মাইনাস পি এন বাই ওপি সময় সমান কিউ এন বাই ওপি মাইনাস পি এন বাই ওপি সময় সময় এখন কিউ এন সমান কি আর এন এই দুইটা এটুকুই কি সমান এবং সমান্তরাল আর আর এম আর এম বাই ওপি মাইনাস পি এন বাই এখন মুছে ফেলি একটু কি বের হয়েছিল আমাদের সময় সমান আর এম বাই ওপি মাইনাস পি এন বাই ওপি তাই তো বের হয়েছিল পি এন বাই সময় সমান এখন আর এম এমন একটা বাহু নিব আমরা যেটা দুইটা ত্রিভুজের সাথে সম্পর্কিত এবং দুইটা ত্রিভুজের সাথে আর এম এখন যদি নেই ও আর তাহলে ও আর তাহলে কি হয় ইন্টু ও আর বাই ওপি ও ও আর বাই ওপি এই ত্রিভুজের সাথে সম্পর্কিত আবার আর এম আর এম বাই ওপি আর এম বাই ও আর মাইনাস পি এন কোন বাহুটো নিব আমরা পি এন এটার সঙ্গে আমরা যদি নেই কি পি আর ইন্টু পি আর বাই আমরা একটু এখানে লিখি পি আর বাই এখন আর এম বাই আর এম বাই কি ও আর এখানে এটা কি ছিল লম্ব এটা হলো কি অতিভুজ মধ্যবর্তী কোণ কি এ তাহলে কি হয় লম্ব বাই অতিভুজ সাইন এ আর এটা ও আর এটা হলো ভূমি আর ওপি হলো অতিভুজ কারণ এখান থেকে এটা ছিল লম্ব তাহলে এই মধ্যবর্তী কোণ হল বি কস বি মাইনাস পি এন পি এন এটা ছিল লম্ব তাহলে এটা হলো ভূমি এটা হলো অতিভুজ তাহলে ভূমি বাই কি অতিভুজ পি আর তাহলে কি মধ্যবর্তী কোণ কি এ তাহলে ভূমি বা অতিভুজ কজ এ ইন্টু পি আর পি আর বাই ও পি এখানে এটা কি ছিল লম্ব এটা হলো অতিভুজ তাহলে সাইন মধ্যবর্তী কোণ হলো কি এই আমরা পেয়ে গেলাম তাহলে আমরা কি পাচ্ছি সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এখন আমরা এটা সাইন থাকলে আমরা কস থাকলে আমাদের কিভাবে আমরা করতাম সেটা দেখো এখন যখন এটা কস হবে কস এ মাইনাস বি সমান কি হবে কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ কস থিটা সমান ভূমি তাহলে ভূমি কি এটা ও তাহলে ভূমি হইল ও ও কিউ বাই কি
অতি বুঝ কি ওপি সময় সমান ও কিউ সমান কি ও এম প্লাস এম কিউ ও এম প্লাস এম কিউ বাই কি ওপি সময় সমান ও এম বাই ওপি প্লাস এম কিউ বাই ওপি সময় সমান ও এম বাই ওপি আর এম কিউ সমান আবার কি আর এন আর এন বাই ও এখন দেখো আমরা এখানে প্রমাণটা কিভাবে এই লাইনটা রেখে দিই আমরা হচ্ছে cos a মাইনাস b সমান সমান এখন ও এম ও এম আমরা কোন বাহু দিব ও এম এটা দিই ও আর ইন্টু ও আর বাই ও পি আমাদের সে আগেটাই রয়ে গেল প্লাস আর এন আর এন বাই আমরা কোন বাহুটা দিতে পারি এখানে আর পি আর পি ইন্টু আর পি বাই ওপি এখন দেখো ও এম বাই ও আর ও এম বাই ও আর এই এইটা কি এটা একটা ত্রিভুজ এইখানে ও এম বাই কি ও আর তাহলে কি হয় ও আর এই ত্রিভুজের ক্ষেত্রে কি এই হলো কোণ হলো এ লম্ব বাই এটা ভূমি বাই অতিভুজ ও এম হলো ভূমি ভূমি বলতে দিস কি কস এ ও আর বাই ওপি তার মানে এটা ও আর এটা হইলো ওপি এই ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি এটা হইলো অতিভুজ তাহলে কি কস বি আবার আর এন প্লাস আর এন বাই আর পি আর এন বাই কি আর পি এখানে হইলো লম্ব আর পি হইলো অতিভুজ তাহলে এটা হইলো সাইন সাইনে ইন্টু কি আর পি বাই আর পি বাই ওপি তাহলে এটা এটা লম্ব বাই অতিভুজ তাহলে এটা কি সাইন বি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা কি পার পেলাম cos a মাইনাস b সমান cos a cos b প্লাস sin a sin b এই আমরা সূত্রগুলি পেয়ে গেলাম তোমরা বাসায় একটু বইটা দেখে পড়ে নিবে আবার ভালো করে তাহলে আমরা চারটা সূত্র কি পেয়েছি sin a প্লাস b আমরা কি পেয়েছি sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b cos a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b আবার sin a মাইনাস b সমান sin a cos b মাইনাস cos a sin b আর cos a মাইনাস b সমান cos a cos b প্লাস sin a sin b এখন দেখো এই চারটা সূত্র থেকে তাহলে আমরা লিখে ফেলি সূত্রগুলি সাইন এ প্লাস বি সমান সাইন এ সাইন বি সরি সাইন এ কস বি কস বি প্লাস কস এ সাইন বি কস এ প্লাস বি সমান sin a cos b minus sin a sin আবার sin আচ্ছা এই দুইটা থেকে আমরা প্রথমে দেখি প্রথম এখানে যদি a সমান সমান b বসাই তাহলে কি হয় a সমান সমান যদি আমরা b বসাই তাহলে কি হয় এখানে তাহলে কি হবে প্রথমটা কি আসবে sin 2a a প্লাস a 2a সমান সমান এখানে কি sin a cos a sin a
কজে প্লাস কজে 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 সাইনে, তার মানে কি সাইনে কজে, এটাও সাইনে কজে, তাহলে এটা কি হয় টু সাইনে কজে। এই হলো একটা সূত্র আমরা কি পেয়ে গেলাম, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এখানে আবার এটাও একটা সূত্র, তাহলে কি সাইন টু এর সমান কি হলো টু সাইন এ কজ এ। আবার এখান থেকে আমরা কি পাই কজ এ প্লাস এ মানে কজ টু এ সময় সমান কি, এটা কি সাইন সরি এখানে আমরা ভুল লিখছি, কজ এ কজ এ কজ বি কজে কজবি, তাহলে কজে কজ কজে তাহলে কি হবে কজ স্কোয়ার এ মাইনাস সাইন এ সাইন এ সমান সাইন স্কোয়ার, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন এটাকে যদি আমরা কস থেকে সাইন এ ডাইভার্ট করে দেই তাহলে এটা কি হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান কি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার। এখন দেখো তাহলে আরেকটা সূত্র কি পেয়ে গেলাম, কস টুয়াইস এর সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, আরেকটা কি পেলাম ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ। এখন এটাকে যদি আমরা আবার কজে ডাইভার্ট করে দিই তাহলে এখানে কি বসাই সাইনের সাইন স্কোয়ার এর জায়গায় ওয়ান মাইনাস কস স্কোয়ার বসাই, তাহলে এটা আবার কি হয় এটা একটা পাইলাম। এখন আবার এটা হয়েছে একটা, অথবা এটা কি লিখতে পারি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ। আবার এটাকে যদি আমরা কজে নিয়ে যাই তাহলে এটা কি কস স্কোয়ার এ মাইনাস ওয়ান মাইনাস এসে প্লাস হয়ে যাবে প্লাস কস স্কোয়ার এ সমান সমান এটা কি টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান মাইনাস। তাহলে এইটা পাইলাম আরেকটা সূত্র, এটা পাইলাম একটা, এটা পাইলাম একটা। দেখো আমরা কস টুয়াইস এ থেকে আমরা কি কয়ভাবে লিখতে পারি এটাকে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ, আবার টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান। আমাদের এক এক সময় এক এক সূত্রের আমরা যখন যেটা প্রয়োজন আমরা সেটা ইউজ করবো, এবং এই সূত্রগুলি আমাদের মানে ম্যাক্সিমাম অঙ্কে তোমরা বীজগণিত বলো, ত্রিকোণমিতি বলো, বলবিদ্যা বলো, জ্যামিতি বলো, সব কিছুতেই আমাদের কাজে লাগবে, সূত্রগুলি আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে আমরা এই প্লাস থেকে কি সূত্র পেলাম সাইন টু এ সমান টু সাইন এ কজ এ, আবার কস টু এ সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, অথবা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ, অথবা টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান। এখন আমরা যখন যে সূত্র প্রয়োজন তখন সেই সূত্রটাকেই আমরা কাজে লাগাবো। এখন তোমরা বইটা একটু পড়বা আর দেখবা এটাকে যখন টেনে নেওয়া হয়েছে সাইন এ প্লাস বি বাই কজ এ প্লাস বি, তখন এটা কি হয়েছে সূত্রটা কি কিভাবে আসছে, টেন এ প্লাস বিটা কিভাবে আসছে তোমরা এটা বের করবা, আবার কটেরটা বের করবা, কজে সাইন দিয়ে ভাগ করবা, এরকম করে প্রত্যেকটা সূত্র তোমরা নিজেরা বের করে নিবা, এবং সেটা একটু নিজেরা করলে দেখবে কি অনেকটা শিখে গেছো তোমরা, মানে সূত্রগুলি মাথায় চলে আসছে, মুখস্থ করতে হবে না, তোমরা নিজেরা বাসায় করবা। এবং এই অধ্যায়ে দেখবা ম্যাক্স অঙ্কগুলি আমরা এখানে আমরা দেখ এই যে সাতের এক অধ্যায় এক দুই অধ্যায়গুলি তোমরা নিজেরাই করতে পারবা, তোমরা বাসায় সূত্রগুলি করবা, অঙ্কগুলি করবা, টেন এ প্লাস বি বের করবা, টেন এ মাইনাস বি বের করবা, তাই আশা করি তোমরা এগুলি নিজেরাই করতে পারবা। তাই সূত্রটা টেন এ প্লাস বি কী আসবে আমরা যে সংক্ষেপে লিখে ফেলি, তাহলে কী আসে টেন এ প্লাস বি সমান সমান টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ। এখানে
দেখো 10 a minus b হইলে এটা হয়ে যাবে minus এটা হয়ে যাবে plus 10 a minus b সমান 10 a minus 10 b 1 minus 10 a সূত্র কট এ প্লাস বি তখন কি হবে কট এ মাইনাস কি কট বি সরি তখন আমাদের হবে এটা যদি কট হয় কট কট এ প্লাস বি হইলে এটা হবে কট এ কট বি কট বি মাইনাস ওয়ান বাই কটে প্লাস কট বি এখন এখানেও যদি এ সমান সমান বি বসাও এখানেও যদি এ সমান সমান বি বসাও তাহলে এখান থেকে চলে আসবে কি কট কট টু এ সমান সমান কি কট স্কয়ার এ মাইনাস ওয়ান টু এরকম সব সূত্রগুলি এরকম তা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা বাসায় বইটা দেখবে এবং অঙ্কগুলি করার চেষ্টা করবে আমি আগামী ক্লাসে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেখিয়ে দিব আর তোমরা নিজেরা অবশ্যই বাসায় অঙ্কগুলি করবে তা না হলে মানে নিজেরা বাসায় বসে চেষ্টা না করলে তোমরা এগোতে পারবে না কাজে তোমরা একটু পড়াশোনা বাসায় করবে মনোযোগ দিয়ে ঠিক আছে আজ আমাদের এখানে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আল্লাহ হাফেজ